আসতে অত্যন্ত দুঃখ ভাই ওমকার অঙ্গ লোগানা লোগানা একটা আনফরচুনেট অ্যাক্সিডেন্ট হয়ে গেল আরে গুন্ডা রেমা এবং সেই অ্যাক্সিডেন্টে দুজন আর বাবা নামা বলো ভাই আর মোলা নামা বুন না এই লাগাড় নামা না ইনজুরড যারা মোটামুটি এখনো অ্যাপারেন্টলি স্টেবল আছে কোথা থেকে কোথায় যাচ্ছিল কি শুনলেন দাদা কি কোথায় যাচ্ছে এখান থেকে বেরিয়ে গাজলের দিকেই যাচ্ছে আচ্ছা কি কি কারণে যাচ্ছিল এটা আমার মনে হয় যতদূর সম্ভব হচ্ছে যে বাস ড্রাইভারটা ফল্ট আছে আমি ঠিক জানি না এখানে একটা পুলিশ ইনকোয়ারি করছে বলছি মুখ্যমন্ত্রী প্রোগ্রামে যাচ্ছিলেন এটা সাহেব মুখ্যমন্ত্রী প্রোগ্রাম তো দূর হবে এখন কিসের জন্য যাচ্ছিলাম জানি না কিন্তু যাচ্ছিলেন কিছু যারা ওখানে লেট দি পুলিশ ইনভেস্টিগেট আমরাই একটা বললাম এটা ঠিক হচ্ছে না পুলিশ ইনকোয়ারি করে দেখুন যে কজ অফ অ্যাক্সিডেন্ট কি কেন অ্যাক্সিডেন্ট হলো রাশ ড্রাইভিংয়ের জন্য হলো না কিছু রাস্তায় কোনো পাথর টাথর পড়ে রয়েছে কিসের জন্য হলো হঠাৎ ড্রাইভারের একটা নেগলিজেন্সির বিষয় পাচ্ছি আমরা আমরা নিশ্চিতভাবে এটা বার করবো এবং আমি আশা করছি যে আইজিও নিজে রয়েছে কালকের মধ্যে আপনাকে জানিয়ে দেবে কম্পেনসেশনের কোনো ব্যবস্থা নিশ্চিত আপনারা দেখছি কি করা যায় সরকারের তরফ থেকে এটা সেটা তো নিশ্চিত নাম রাখতো অ্যাডমিট কতজন আছে ফিরত দা 39 নিয়ে এসছে তার মধ্যে কিছু মানুষকে ছেড়ে দিয়েছে আর গোটা বিশেষ মারা গেছে কেউ মারা গিয়েছে দুজন দুজন বলেছে তো দুজন মারা গেছে আর অ্যাপারেন্টলি আমি যা দেখলাম যাতে কারোর হাত কারোর পা কারোর নাক ফেটেছে কিন্তু অ্যাপারেন্টলি এখন সিরিয়াস আর নেই কেউ এখন ভেতরে কোনো ইঞ্জুরি আছে কি না এই আস্তে আস্তে সবাইকে স্ক্যান ট্যান এগুলো করা হবে পরিচয় জানা যাচ্ছে একজনে মালদা একজনে কালিয়াগঞ্জ বলছি ওই গাড়িতে একজন ব্যক্তি ছিলেন যিনি যুব কল্যাণ দপ্তরের আধিকারিক তিনি বলছিলেন যে গাজলে যাচ্ছেন মালদায় ট্রেনিং করে আগামীকাল মুখ্যমন্ত্রীর যে সভা সেখানে তারা যাওয়ার কথা ছিল তাদের এটা আমার জানা নেই আমি দেখছি মানে আমি আপনি শুনে আমি আমি ফিরে আসছি এর থেকে যুব কল্যাণ দপ্তরের আধিকারিক তিনি বলছিলেন যে গাজলে যাচ্ছেন মালদায় ট্রেনিং করে আগামীকাল মুখ্যমন্ত্রীর যে সভা সেখানে তারা যাওয়ার কথা ছিল তাদের এটা আমার জানা নেই আমি দেখছি মানে আমি আপনি শুনে আমি আমি ফিরে আসছি এর থেকে বীরভূম থেকে এসে ওখানে ছিলাম আমি শুনে দৌড়ে এসছি দেখি এখানে কিসের ব্যাপারে না ব্যাপারে আমি তো ঠিক জানি না আমার ইঞ্জুরি আমি শুনে অ্যাক্সিডেন্ট